ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر، وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وعن البراء بن عازب قال رسول الله صلى الله عليه وسلم حسنوا القرآن بأصواتكم فإن الحسن يزيد القرآن حسنا. সম্মানিত মুসলিম সমাজ, আজ বরকতময় জুমার দিনে আপনাদের সামনে যে বর্তমান পরিস্থিতি, আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা গত জুম্মাতে আপনার সামনে কিছুটা আলোচনা করেছিলাম। এটা আমাদের ইসলাম ধর্মের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এই বিষয় থেকে আমরা একেবারেই পিছিয়ে গিয়েছি। আমি যখন এই মসজিদে প্রথম আসি তখন আমি খুতবায় বলেছিলাম যে এক মানুষের কথা, মানুষ যতক্ষণ এই পবিত্র প্রাণ এবং সেই হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, এদের উপরে কোনো জাতি রাজত্ব করতে পারবে না। এদের উপর রাজত্ব করতে গেলে সর্বপ্রথম এদের হৃদয় থেকে কোরআনের ভালোবাসা হটিয়ে দিতে হবে, মুছে ফেলে দিতে হবে। যে মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকে না, সে মানুষকে সহজেই পদভ্রষ্ট করা যায়, ইসলামের পথ থেকে বিপদগামী করা যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআনকে প্রকৃতভাবে যদি ভালোবাসে, তা
তাকে পৃথিবীর যত রকমের সম্পদে বা যে কোনো জিনিসের লোভ দেখানো হোক বা যে কোনো জিনিস দিয়ে ভয় দেখানো হোক, সে এই পথ থেকে কোনো দিনই হটে যাবে না। তথাকথিত মুসলিম, আজ আমরা বলি যে আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকি, কোরআনের প্রতিটি আদেশকে মান্য করি, আদেশ মান্য করে চলি, এমনকি আমরা শেষ পর্যন্ত আমাদের নামও রেখে দিয়েছি আহলে হাদিস। তো গত জুমা যেখানে শেষ করেছিলাম যে কোরআনকে সাতটি আঞ্চলিক ভাষায় অবতীর্ণ করা হয়েছে, এই সাতটি আঞ্চলিক ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় সে কোরআন তেলাওয়াত করতে পারে রসুলের কথা অনুযায়ী। এখানে একটি কথা স্পষ্ট করে নিই, যেটা আমাদের বর্তমান সময়ে অনেক মানুষ এই ধরনের উদাহরণ পেশ করে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন কোনো মানুষের কিছু ভুল ধরি যে ভাই বা চাচা হোক বা কেউ দাদা হোক যে আপনার এই জায়গাটা একটু ভুল হচ্ছে বা এই পড়ার নিয়মটা একটু ভুল হচ্ছে, আপনি সংশোধন করিলেন, ভালোভাবে শেখেন, তা ও উদাহরণ পেশ করে যে কোরআনকে সাতভাবে নাজিল করা হয়েছে। ভালো করে বুঝুন, কোরআনকে সাতভাবে নাজিল করা হয়েছে, অতএব অসুবিধার কিছু নাই। আমার একটা প্রশ্ন, ভুলভাবে কোরআন পড়াটা তো একটা ভাগ নয়, তাই কি না? সাতটি যে আঞ্চলিক ভাষায় কোরআন অবতীর্ণ করা আছে, সাতটি সঠিক, তার নিয়ম আছে, কিন্তু আমি ভুল কোরআন পড়ব আর দুহাই দেব যে সাতভাবে কোরআন নাজিল করা হয়েছে, অতএব আমার অসুবিধার কিছু নাই, আমার পাপ হবে না, এটা কিন্তু তার মূর্খামি হবে। তো সাতটি আঞ্চলিক ভাষায় যে কোরআন অবতীর্ণ করা হয়েছিল তার একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি, আর দ্বিতীয় হাদিসটি উল্লেখ করার আগে সময় শেষ হয়ে যাওয়ার কারণে উল্লেখ করতে পারিনি, ইনশাআল্লাহ আজকে সেগুলো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। হাদিসটি রয়েছে সহিহ বুখারী কিতাবুল ফারায়েজ, মানে কোরআনের ফজিলতের অধ্যায়ে 66 নম্বর অধ্যায়, সেখানে হাদিস নম্বর হচ্ছে 4992। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন আমি রসুলের জামানায় হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু আনহুর কিরাত শুনছিলাম, সে নামাজ পড়ছিল, আমি তার কিরাত শুনছিলাম, আর সে সুরাতুল ফুরকান, ফুরকান সুরাটি তেলাওয়াত করছিল। ফাস্তামিতুহু লিকিরাআতিহি, সে নামাজের মধ্যে সে সুরাতুল ফুরকান তেলাওয়াত করছিল, আমি খুবই মনোযোগ সহকারে তার তেলাওয়াতটা শুনছিলাম। ফাস্তামিতু বলতে এখানে খুবই মনোযোগ দিয়ে শোনা, সামিয়া ইসমাউ ওটার মানেও সামিউতু যদি বলি তবু আমি শুনছি, কিন্তু এখানে ফাস্তামিতুহু মানে এখানে খুবই মনোযোগ দিয়ে শোনা। তো উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু আনহুর কেরাতটা আমি খুবই মনোযোগ সহকারে শুনছিলাম, আর এটা রবির যুগে হচ্ছিল। তো হঠাৎ আমি দেখছি যে তিনি সুরাতুল ফুরকানকে বিভিন্নভাবে তেলাওয়াত করছেন, কয়েকটি ভাবে। তখন আমার ইচ্ছা হচ্ছিল সে নামাজের অবস্থাকে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ব, এটা আমি সরাসরি বাংলা অনুবাদ করছি, ঝাঁপিয়ে পড়ব এইরকম আমার চিন্তাধারা চলে এসেছিল, কিন্তু কোনোরকমভাবে নিজেকে আমি কন্ট্রোল করে নিলাম। শেষ পর্যায়ে যখন সে নামাজ শেষ করলো, সালাম ফিরে নিল, সঙ্গে সঙ্গে আমি গিয়ে তার গায়ে চাদর ছিল, চাদরটাকে এবার চিপে ধরলাম, মানে চাদরটাকে ভালোভাবে গলার মধ্যে পেঁয়াজ দিয়ে এবার ধরলাম, বললাম যে তুমি যে সুরাতুল ফুরকান তেলাওয়াত করছো, এই সুরাতুল ফুরকান তোমাকে কে শিক্ষা দিয়েছে? যেভাবে তুমি তেলাওয়াত করলে আমি যেভাবে শুনলাম। তো তিনি বলছেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন। তো তিনি বলছেন তুমি ভুল বলছো, তুমি মিথ্যা বলছো,
কারণ এই আমাকেও এই সুরাতুল ফুরকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, কিন্তু এইভাবে নয়, আমাকে অন্যভাবে শিক্ষা দিয়েছেন। তুমি মিথ্যা বলছো, কারণ আমাকে নিজে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সুরাতুল ফুরকান। জোর করে গলায় চাদর জড়ানো আছে, জোর করে চিপে তাকে জোর করে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। কে নিয়ে গেল? উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নিয়ে যাওয়ার পরে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল এই ব্যাপার হয়েছে, পুরো ঘটনা বললেন। তো সর্বপ্রথম আল্লাহ রাসূল বলছেন, আরসিল হু, তুমি ওকে ছেড়ে দাও আগে, তুমি আগে হিশাম বিন হাকিমকে আগে ছাড়ো, পরে কথা হচ্ছে। ছেড়ে দেওয়া হলো, আল্লাহ উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। তারপরে বলছে যে হিশাম বিন হাকিমকে বললেন সর্বপ্রথম, হে হিশাম তুমি পড়ো। তিনি পড়লেন, যেভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন অনুরূপ ভাবে তিনি পড়লেন। পড়ার পর আল্লাহ রাসূল বললেন, কাজা আলিকা উনজিলাত, সরাসরি এটা আল্লাহ রাসূলের কথা, কাজা আলিকা উনজিলাত, এইভাবে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এটা হয়ে গেল। এবার উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন আল্লাহ রাসূল যে তুমি এভাবে পড়ো। তিনিও পড়তে লাগলেন, যেভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন অনুরূপ ভাবে পড়লেন, সুন্দর করে পড়ে দিলেন। পড়ার পর আল্লাহ রাসূল বললেন, কাজা আলিকা উনজিলাত, এইভাবেও কোরআন অবতীর্ণ করা হয়েছে। তারপরে শেষে যে বাক্যটি আল্লাহ রাসূল উচ্চারণ করলে সেটা হচ্ছে কি, ইন্না হাযাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, এই অবশ্য এই কোরআনকে সাতটি আঞ্চলিক ভাষায় অবতীর্ণ করা হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, বাংলা অনুবাদ হচ্ছে তোমাদের যেটা সহজ হবে সেটা তেলাওয়াত করো, সোজা সোজা বাংলা অনুবাদ। তাহলে সাহাবীদের মধ্যেও এই তেলাওয়াত নিয়ে মতবিরোধ হয়েছিল। পরবর্তী যুগে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যারা এই আলেম লাইনে পড়েছে তারা ভালো বুঝতে পারবেন যে কোরআনকে কেন একত্রিত করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল, শেষ পর্যন্ত কুরাইশদের ভাষায় কোরআনকে সংকলন কেন করা হয়েছিল। বিস্তারিত বলার সময় নেই, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলছি, কারণ অনেকের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গিয়েছিল। কেউ এই ভাষায় পড়ছে, এই ভাষায় পড়ছে, সে জানে না বা ও জানে না, যার কারণে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমাদের চতুর্থ তৃতীয় খলিফা, তিনি শেষ পর্যন্ত কুরাইশদের ভাষায় কোরআনটাকে একত্রিত করার পরে সমস্ত এলাকায় এই কপিগুলোকে পৌঁছে দিলেন। কোন ভাষায়? কুরাইশদের ভাষায়। তো এটা হচ্ছে কোরআনের সাতটি আঞ্চলিক ভাষায় অবতীর্ণ করার দুইটি হাদিস। এবার কোরআনের ব্যাপারে আগে আপনাদেরকে বলেছি যে বিষয়টি আমি রেখেছি, কোরআন কি শুদ্ধভাবে পড়তেই হবে। একটি উদাহরণ আপনাদের সামনে গত জুমায় দেওয়া হয়েছিল, যদি আপনি শুদ্ধভাবে না করেন জের যাবারে এদিক ওদিক করেন মানে পাল্টে যাবে। একটি উদাহরণ দেওয়া হয়ে গেছে, আর বলার দরকার নেই। আরেকটি উদাহরণ আমি আপনাদের সামনে উল্লেখ করব, যদি আপনি কোরআনের ভুলভাবে পড়েন তাহলে তার মানে কিভাবে পরিবর্তন হতে পারে। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সূরা হচ্ছে সূরাতুল লুকমান 31 নম্বর অধ্যায়, আয়াত নম্বর হচ্ছে 13। সেখানে লুকমান হাকিম তিনি তার সন্তানকে ওসিয়ত করে বলছেন, ইয়া বুলাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি শিরিক করো না, অংশী স্থাপন করো না, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করো না, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম অত্যাচার। এটা হচ্ছে কোরআন করিমের সাদা সিদা বাংলা অনুবাদ, সঠিক অনুবাদ আর সঠিক তেলাওয়াত। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এবার আপনি যদি এই আয়াতটিকে একটু অন্যরকম ভাবে পড়েন তা মানে কি রকম হবে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। যারা আরবি জানেন তারা ভালো বুঝে নিয়েছেন, লা যুলমুন আযীম, কারণ শিরিক সবচেয়ে বড় অত্যাচার নয়, এটা ভুল। আমি যেটা বললাম এটা ভুল, আগেটা ছিল ঠিক। এখানে ইন্না শিরকা, নিশ্চয় শিরিক,
লা জুলমুন, জুলম মানে হচ্ছে অত্যাচার করা, আরবি শব্দ। জুলমের আগে একটি অক্ষর ব্যবহার করা হয়েছে লাম, আমরা যাকে উর্দুতে লাম তাকিদ বলি, এখানে সকলে বুঝতে পারবেন না, কোনো জিনিসের জোর দেওয়ার জন্য, বেশি গুরুত্ব দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো লায় এখানে টান হবে না, লা জুলমুন আজিম তাহলে হবে সঠিক, লা জুলমুন আজিম নিশ্চয় সবচেয়ে বড় অত্যাচার। লা যদি আপনি টেনে পড়েন, যদি বেশি টান দিয়ে পড়েন, তাহলে এটা লায় নাফি হয়ে যাবে, নাবাচক হয়ে যাবে, মানে সবচেয়ে বড় জুলম নয়। তাহলে জেদ জবরের একটা ভুল। আর এটা হচ্ছে যদি যেখানে টান আছে সেখানে টান দিলেন না, আর যেখানে টান নাই সেখানে টান দিয়ে দিলেন, তার মানে হেরফের হবে। এই যে একটা উদাহরণ দিলাম। আরেকটি উদাহরণ আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত থেকে দেবো আপনাদের সামনে। এই উদাহরণটি আপনি সূরায়ে আসর 103 নম্বর অধ্যায় আয়াত, আমি পুরো তিনটি তেলাওয়াত করব। আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের কসম বা সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইস্তাসনা করছেন সমস্ত মানব ব্যতীত কিছু সংখ্যক লোক যাদের মধ্যে এই গুণগুলি থাকবে তারা ব্যতীত, তার মধ্যে কি যারা ইমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং নেক কাজ করেছেন, ভালো কর্ম করেছে, তারপরে ভালো কাজের মানুষকে আদেশ করেছেন, উপদেশ দিয়েছেন, এবং এই উপদেশ দিতে গিয়ে তার উপরে যে বালা মুসিবত এসেছে, হতে পারে কোন রকমের অত্যাচার হয়েছে তার উপরে, সেই জায়গায় সে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। এখানে দ্বিতীয় নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ফি ফায়াজের ফি, ফায়ের আগে যে লাম শব্দটা ব্যবহার করা হয়েছে আগের মতোই, লাফি এখানে যদি লাফি করেন তাহলে লাটা কিন্তু অন্য মানে চলে যাবে, তাহলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয়। কারা ক্ষতিগ্রস্ত হবে? যারা ভালো কাজ করেছে, বিশ্বাস স্থাপন করেছে, ভালো কাজের আদেশ করেছে, ধৈর্য ধারণ করেছে, ওরা জাহান্নামে চলে যাবে, তখন ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে। আর যারা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল তারাই জান্নাতে প্রবেশ করে যাবে। এটা একটা। আর একটি উদাহরণ আপনার সামনে দেব, এটা তো টান কম বেশির ক্ষেত্রে আপনাদেরকে বললাম। আর একটা উচ্চারণ যেটা আপনাদের বলেছিলাম আগের জুমাতে, যে অনেকগুলি অক্ষর আছে যেটা সাধারণ মানুষ একই রকম ভাবে পড়ে, 5টি অক্ষরকে একইভাবে পড়ে, 2টি অক্ষরকে একইভাবে পড়ে, তা ত বুঝে না, তা যাবার তা, ত যাবার তা, কেবল যাবার তৈ যাবার তা, সবই তা হয়ে যায়, তা অনেকে ভুল করে। আমি একটা উদাহরণ আপনার সামনে এখানে উল্লেখ করব, যে পবিত্র কোরআনের শেষের দিকে দেখবেন কয়েকটা সূরা আছে কুল বলে, অনেকে বলে চার কুল, বুঝেন তো, সূরা ইখলাস, নাস, ফালাক, কাফিরুন, এগুলো ভালো বুঝবেন। এই সমস্ত সূরাগুলো প্রথমেই, আরও অনেক আছে কিন্তু আমি চারটে সূরাকে ধরলাম যেহেতু এগুলো সবাই পড়ে, তার জন্য প্রথমেই যে শব্দটা ব্যবহার করা হয়েছে কুল, এখানে সাধারণ মানুষ যে ভাষায় বুঝে, বড় কাপ আর ছোট কাপ এই ভাষা সাধারণ মানুষ বুঝে, আমরা কিন্তু ছোট কাপ বড় কাপ বুঝি না, আমরা উচ্চারণ দিয়ে বুঝি। তো যারা বলছে এখানে তাদের ভাষা, আপনাদের ভাষায় বলছি, বড় কাফ যারা বলে, এখানে আছে আসলে বড় কাফ মানে কুল, কিন্তু কোনো ব্যক্তি যদি ছোট কাপ দিয়ে পড়ে কুল, মানে কিন্তু আসমান জমিন পার্থক্য হয়ে যাবে। কোরআনে যেটা বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ নবী, নবীকে আদেশ করা হচ্ছে, তুমি বলো, তুমি বলো যে সেই আল্লাহ, সেই সত্তা এক, অদ্বিতীয়, এক, কুল, তুমি বলো। কিন্তু আমরা যদি ভুল করে পড়ে কুল, মানে তুমি খাও, আল আকলু, আকল মানে হচ্ছে খাওয়া, এখানে ছোট কাপ দিয়ে, আর কওল, কওল থেকে যেখানে কুল শব্দটা এসছে, কল মানে হচ্ছে কথা বলা, দুটো পার্থক্য শুধু উচ্চারণে, ওটা হচ্ছে কুল আর একটা হচ্ছে কুল, কুল মানে খাওয়া আর কুল মানে বলা। তো আপনাদের কাছে আমি এই তিনটা উদাহরণ দিলাম, আর বেশি উদাহরণ দিতে যাবো না, সময় শেষের দিকে চলে যাবে, তখন সংক্ষেপে বলছি, তো কোরআনকে যে কোনো ভাষায় বলুন, কিন্তু তার মধ্যে আমি যতটা বুঝেছি সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে এই কোরআন, খুবই
ভালোভাবে বুঝতে হবে। একটু হের ফেলে কিন্তু মানে কিন্তু আসনাজের পার্থক্য হয়ে যাবে, যেখানে আপনারা বুঝতে পারলেন তিনটা উদাহরণে। তো আপনাদেরকে আমাদের সকলকেই যেহেতু আল্লাহর এটা শেষ বাণী, অতএব এই কোরআনকে আমরা তো অত সহকারে বুঝবই, পালন তো করবই, আদেশগুলো তো মানবই, তার সঙ্গে সঙ্গে আল্লাহ যে একটা অফার দিয়েছেন যে এই কোরআন তেলাওয়াত করলে অনেক ফজিলত রয়েছে, আর এই কোরআন তেলাওয়াত যদি আমার শুদ্ধ না হয় তাহলে এই ফজিলত থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব। তাহলে আমাদেরকে কোরআন শিখতে হবে শুদ্ধভাবে। এখানে একটা কথা মনে পড়ে গেল যে আমি তো শুদ্ধভাবে পড়ার কথা বলছি, তো অনেক মানুষ তো পড়াই জানে না, তারা করবে কি? আমি শুদ্ধভাবে পড়ার কথা বলছি, তো আমাদেরকে তো পড়াই জানে না, তাহলে আগে পড়া তারপরে শুদ্ধ। তো অনেক মানুষ একটা আয়াত বলি আগে, পবিত্র কোরআন সূরা ফুরকান 25 নম্বর অধ্যায়ের 30 নম্বর আয়াত, ভবিষ্যতের কথা আল্লাহ আগে বলছেন। সেখানে আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাকাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ বলছেন যে নবী বলবে, হে আমার পরবর্তীকার পালনকর্তা, আমার এই জাতি এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। শেষে যে একটা শব্দ ব্যবহার করেছে আল্লাহ মাহজুরা, আমি কি ভাষায় যে এর অনুবাদ করবো আমি খুঁজে পাচ্ছি না। আপনারা অনুবাদ দেখবেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে, আমি এর অনুবাদ করতে যাচ্ছি না। আমি একটা কথা বলি এখানে, আজ মানুষ কোরআনকে ছেড়ে দিচ্ছে। আজকে দেখুন অনেক মানুষ পত্রিকা পেপার পড়তে অভ্যস্ত, তারা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন যারা পেপার দিয়ে বেড়ায় বাড়িতে বাড়িতে কারো বারান্দা ছুড়ে দেয়। আমি দেখতে পাই কিছু কিছু হয় সকালবেলা ওঠে গিন্নিকে চা দেওয়ার গেলো, গিন্নি চা দাও পেপার পড়তে হবে, এক কাপ চা দিয়ে দিল, ও যে এক কাপ চা খেতে 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 পুরো পেপার যদি নাও পড়ে হেডলাইনগুলো পড়বে, যেগুলো মোটা মোটা করে লেখা আছে, বিস্তারিত তা পড়ে লেখা থাকে, হেডলাইনগুলো অবশ্যই পড়বে, এক কাপ চা খেতে খেতে পুরো পেপারটা আনন্দবাজার পত্রিকা পড়া কমপ্লিট। তাহলে আমি একটা কথা বলি, ধরুন আমাকে ভাত দেওয়া হলো, আমি কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, আমাকে ভাত দেওয়া হলো, খাবার দেওয়া হলো, কয়েকটা তরকারি দেওয়া হলো, এমন একটা তরকারি আমাকে দেওয়া হলো যাকে দেখলে আমার ঘৃণা আসে, উদাহরণস্বরূপ, না উদাহরণটা দেবো না খারাপ লাগে, তো এমন একটা জিনিস তরকারি আমাকে দিল যেটা দেখলে আমাকে ঘৃণা লাগে, খাওয়া তো দূরের কথা, কিন্তু আমার আত্মীয় যে সে জানে না যে আমি এটা ঘৃণা করি, সে দিয়ে দিয়েছে, আপনি কি করবেন? আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, আপনি কি করবেন? সেটাকে খাবেন? আপনার বন্ধু দিয়েছে বলে আপনি খাবেন? অবশ্যই খাবেন না। আপনি কি করবেন? ভয় বলবেন ওটা আমি খাই না, আপনি তাড়াতাড়ি নিয়ে যান, আমার খারাপ লাগছে, আমার বমি হয়ে যাবে, অন্য কিছু হবে, আপনি তাড়াতাড়ি নিয়ে যান, অথবা বিকল্প পদ্ধতি আপনি ওটাকে দূরে কোনো সাইডে সরিয়ে দেবেন। এই উদাহরণটা আপনাদেরকে দিলাম এই কারণে, আপনি সব জিনিস পড়তে পারছেন, উপন্যাস একটা মোটামোটা উপন্যাস বই পড়তে পারছেন, সকালবেলা প্রত্যেক দিন পেপার পড়তে পাচ্ছেন, পত্রিকা পড়তে পাচ্ছেন, সর্বপত্রিকা পড়তে পাচ্ছেন, সব কিছু পড়তে পাচ্ছেন, কিন্তু কোরআন আপনার মনে হচ্ছে ওই যে অপছন্দ করেন একটা তরকারি, ওই রকম কোরআনটা আমার পছন্দ হয় না, আমি দেখি আমার মনে হয় যে এই মসজিদে কোরআন জানেই না, কোরআন জানেই না। আপনি বলবেন, হ্যাঁ বলবেন সাহেব ভুল বলছেন, আমি তো জানি, আমি তো জানি। তো আমি দেখি অনেক মানুষ এখানে এক ঘন্টা আগে বসে থাকে জুম্মার দিনে, অন্যান্য বক্তে 10 মিনিট আগে বসে থাকে, একদিনও গুটি দু চারটে মানুষ ব্যতীত আমি দেখতে পাই না যে দেখা গেল নামাজ হতে এখন 10 মিনিট সময় আছে, করণীয় কি? হ্যাঁ আপনি নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন, অথবা কোরআন রাখা আছে আপনি কোরআন পড়ুন। আপনি তো বলছেন আমি ব্যবসা করছি, আমি চাষবাস করছি, আমি চাকরিজীবী, আমি সময় পাই না, আপনি 10 মিনিট আগে আসলেন তা আপনি কোরআনটা পড়তে পারেন না? আমার এক মাদানী ভাই বলছিল যে আমি সৌদিতে পড়াশোনা করছিলাম, তখন একটা নিয়ম খুব ভালো, নামাজের আগে 5 মিনিট সময় থাকলে সঙ্গে সঙ্গে বলছে কোরআন নিয়ে পড়তে লাগবে, কিন্তু আমাদের মধ্যে এটা নাই কেন? আমরা কি অপছন্দ করার তরকারির মতো কোরআনটাকে ভেবেছি যে আমাদের সামনে রাখতে আমাদের খারাপ লাগে? ছি 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 ছি, আফসোস লাগে। কেন আমরা কীভাবে মুসলিম বলুন? আমরা কীরকম মুসলিম? আমরা কোরআনটাকে একবার দেখিও না, আপনি সপ্তাহে একদিন পড়ুন। আজ দেখলাম অনেক মানুষ আগে বসে আছে, কোরআন দেখা গেলো এখানে এই মসজিদে 4 থেকে 5টা কোরআন আছে,
আমি জুম্মার দিনে প্রত্যেক দিন এখানে আসার পর থেকে নিয়ে আসার থেকে নিয়ে একদম আজান পর্যন্ত আমি মোবাইলে কোরআন পড়ি বা হাদিস পড়ি। আমি আমাকে দেখবেন না আমি কোরআন ডাইরেক্ট পড়ছি, আমি মোবাইল থেকে পড়ি। তো এখানে কোরআনের অভাব থাকলেও অনেক মানুষের স্মার্টফোন আছে, আপনি সেখান থেকে পড়তে পারেন, অসুবিধা কী আছে? কিন্তু আসল কথা কি জানেন তো, ওই অপছন্দ করে তরকারির মতো কোরআনটা ভেবে নিয়েছি আমরা। আল্লাহ রাসূল সেটাই বললেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাকাযু হাযাল কোরআন মাহজুরা। আপনি চিন্তা করে নিন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কাবে গড়ায় দাঁড়িয়ে কোটে দাঁড়িয়ে আল্লাহর কাছে নালিশ জানাবে কাদের উপরে, যারা কোরআনটাকে ওই অপছন্দ করা তরকারির মতো ভেবেছিল। তা আপনি কি সেই দলে হবেন? আমি একটা কথা বলি, এখানে প্রফেসর ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন? মরিস বুকাইলি ফ্রান্সের একজন ভালো বড় ধরনের সার্জন ছিল। শুধু সংক্ষেপে একটা কথা বলছি, কারণটা বলে দেবো। শেষ পর্যন্ত সে কি করে, ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে। গবেষণা করার পরে অনেক জিনিস দেখার পরে যখন মূল জায়গায় পৌঁছাতে পারলেন, শেষ পর্যন্ত কোরআনে তার সমাধান পেয়ে গেলেন। তিনি ভাবলেন কোরআনে এর সমাধান দিয়ে দিল, অথচ কোরআনে এসছে কবে, অনেক দিন আগে, আর লাশ পেয়ে গেল তো কিছুদিন আগে। তিনি শেষ পর্যন্ত শেষ বয়সে হেড অফ দি ডিপার্টমেন্ট ছিল, সেই যতগুলো লোক ছিল সার্জন ছিল ওই গবেষণা ক্ষেত্রে, তাদের মধ্যে হেড ছিল ডক্টর মরিস বুকাইলি। নেটে সার্চ করবেন, বিস্তারিত আপনি দেখতে পাবেন, শুধু ডক্টর মরিস বুকাইলি নাম লিখবেন, বিখ্যাত। তিনি একটা বই লিখেছেন, তিনি দি বাইবেল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, বইটা আমি পড়েছি বাংলা ভাষায়, আমি কোরআনটা এই বইটা পড়েছি। আমি কল্পনাও করতে পারিনি যে আমি এতদিন পড়াবো, অনেক মানুষ মাদ্রাসায় 10 বছর 15 বছর 20 বছর ধরে পড়ছে, কিন্তু তিনি এমনভাবে পড়েছেন শেষ বয়সে কোরআনের প্রতি মুগ্ধ হয়ে তিনি আরবি ভাষা শিখলেন। শুধু শিখলেন না, এমনভাবে শিখলেন, এক একটা শব্দ নিয়ে তিনি এমনভাবে গবেষণা করেছেন, আমাদের মনে হয় জ্ঞানের তার পায়ে ধুলাতে যায়নি। কি বলবা, আমি সে বইটা পড়ে অবাক হয়ে গেলাম। আপনাদেরকে সবাইকেই বলছি আপনি বইটা পড়বেন, দি বাইবেল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, বাংলাতে পাবেন বইটা, ডক্টর মরিস বুকাইলির লেখা, এত সুন্দর। তিনি শেষ বয়সে কোরআন শিখেছেন এবং আরবি নিয়ে স্টাডি করার পরে তিনি এই বইটি লিখলেন। এই বইটি লেখার পরে খ্রিস্টান যারা যাজক ছিল তারা হাঁ করে তাকিয়ে দেখে, মানে কি উত্তর দেবো খুঁজে পাচ্ছিল না, প্রত্যেকটা প্রমাণ সহকারে। তো অনেক মানুষ আজ দোহাই দেয় বয়স হয়ে গেছে, আমাদের মুখস্থ করে আফসোস লাগে। আপনার বয়স হয়েছে আমি মেনে নিলাম, আপনার ছেলে তো বয়স হয়নি এখনো, আপনার পিতা ভুল করেছে তার কারণে আপনি ছোট বয়সে কোরআন শিখতে পারেননি, আপনার ওপর আমি আঙুল তুলে কথা বলছি আজ। আপনার পিতা ভুল করেছে যার কারণে আজ আপনি কোরআন শিখতে পারেননি, আজ আপনি দোহাই দিচ্ছেন যে ছোট বয়সে আমি শিখতে পারিনি, বয়স হয়ে গেছে আমি কোরআন করতে পারছি না। আজ আপনিও তো পিতা হয়েছেন, আমার কাছে আজ এখানে 9 মাস আসা হলো, 3টি 4টি ছেলে এসেছিল, 3টি ছেলে 2 মাসের মধ্যে কোরআন সম্পূর্ণভাবে ভালোভাবে কোরআন পড়তে শিখে নিয়েছে, সে নিজে নিজে পড়ছে। 3টি লোক কি ছিল, যেখানে পারবেন আপনি নিজে নিজে পড়ুন বা যে কোনোভাবে পড়ুন, কোরআন আপনি শিক্ষা করুন। ডক্টর মরিস বুকাইলি যদি ইচ্ছা হয় ইসলামের প্রতি, কোরআনের প্রতি যদি আগ্রহ হয়, ভালোবাসা থাকে যার কারণে সে এত কিছু শিখলো, কিন্তু আপনি কীরকম ভালোবাসেন ইসলামকে, আপনি কীরকম ভালোবাসেন কোরআনকে, যে আপনি কোরআন জানার পরেও 5 মিনিট পড়তে পারেন না দিনে? কেন পড়েন না? আপনি যদি না পড়েন আমি জানবো আপনি মূর্খ, আপনি কোরআন পড়া জানেন না, আপনি জানলেও আমি বলবো আপনি জানেন না, কারণ আপনি কোরআন পড়েন না। আপনি ভেবে নিয়েছেন যে কোরআন রমজান মাসে আমাকে 2 খতম দিতে হবে, 3 খতম দিতে হবে, রমজান মাস শেষ হয়ে গেল একদম ভালো রুমাল দিয়ে কাপড় দিয়ে জোরে তাকে রেখে দিলেন। অনেক মানুষ বলে নিচে রাখা যাবে না, উপরে রাখতে হবে, সম্মান দিতে হবে। কিছু কিছু সম্প্রদায়ের লোক বলে যে কোনো মানুষ বসে আছে নামাজ পড়ছে, পিছনে যদি কোরআন পড়ে একদম কি বলবো মহাভারত হয়ে গেছে, হ্যাঁ মানুষের পিছনে না কোরআন পড়ছে, দেখ দেখ দেখ, ও তো নিজে পড়বে আমাকে পড়তে দেবে না। সম্মান দেওয়ার মানে এই নয়, আপনি কোরআন পড়ুন, আপনার ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিন। আমি এখানে বলতে চাইছি আমাদের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব খারাপ, কোরআনকে আমরা এইভাবে ছুড়ে দিচ্ছি। আর আমি আগেই বলেছি সে মনীষের উদ্ধৃতি দিয়েছি, কোরআনও একই বলে, হাদিসও একই বলে যে ইলম অর্জন করা ফরজ। কতটা ফরজ? আপনি কোরআনের নামাজের মধ্যে যে সমস্ত সুরাগুলা পড়ছেন কমসে কম সেই সুরাগুলা সেই দুয়াগুলা শুদ্ধভাবে পড়তে শিখুন। কটা সুরা লাগে 2 রাকাত নামাজে?
দুইটা সুরা লাগে, কয়টা দোয়া লাগে, চারটে থেকে পাঁচটা দোয়া লাগে। শুধু এইগুলো অর্থ সহকারে বুঝুন, পড়ুন এবং শুদ্ধভাবে পড়ুন। আমরা আছি বা যারা জানে তাদের কাছে যান, বলবি সাহেব বা আপনি জানেন আমাকে একটু শিখিয়ে দিন কীভাবে পড়তে হবে, আমি বলতে পারছি না, আপনি জানেন, কিন্তু কোনোদিন আসেন না কেন? আমার পিপাসা লাগলে আমি কলের কাছে যাব, কল তো আমার কাছে আসবে না। তো যাই হোক, সময় শেষের দিকে শেষ হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন এই কোরআনকে মানার এবং যেভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেভাবে কোরআনকে পড়ার তৌফিক দান করেন। আমিন আল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.